আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যারা সম্পূর্ণ নতুন কোয়ালিটিতে কাজ শিখতে চান যে আমরা কিভাবে একটি শর্টস প্যান চেক করব। চেক করার পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব। আমরা যারা নতুন গার্মেন্টস কোয়ালিটিতে চাকরি করতে চাই, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আপনি মোটামুটি একটি প্যান্ট কিভাবে চেক করবেন তার ফুল প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি শর্টস প্যান্ট চেক করতে যাই, শর্টস প্যান্ট চেক করার ক্ষেত্রে বা যে কোনো প্যান্ট চেক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে ওয়েস্ট বেল খুব সুন্দরভাবে টেনে টেনে চেক করতে হবে, যাতে কোনো স্কিপ ব্রোকেন আছে কি না, মোটা চিকন আছে কি না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়েস্ট বেল্টের যে কোনো সমস্যা আমাদেরকে টেনে টেনে চেক করতে হবে এবং প্রত্যেকটি ওয়েস্ট বেল মেজারমেন্ট করে দেখতে হবে কোনো সাইজ মিস্টেক আছে কি না, ওয়েস্ট বেল্টের সাথে কোনো মেইন লেভেল বা কেয়ার লেভেল আছে কি না সেটাও চেক করে নিতে হবে। এরপর পকেট এবং বারটেক থাকলে তা সুন্দরভাবে চেক করে নিতে হবে। বারটেক খোলা বা পকেট টপসিনে মোটা চিকন বা অন্যান্য কোনো সমস্যা থাকলে তা সুন্দরভাবে দেখে নিতে হবে। এরপর আমরা পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে ফর্ম রাইজ চেক করে নেব। ফর্ম রাইজ চেক করার পরে ইন সিএম, এরপর সাইড সিএম, এরপর আমরা সুন্দর করে লেগ হ্যাম বা লেগ ওপেনিং যেটা আছে এটা আমরা ভালোভাবে চেক করে নেব। লেগ ওপেনিংয়ে কোনো সমস্যা আছে কি না তা দেখে নেব। এরপর আমরা গার্মেন্টসটি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে এরপর গার্মেন্টসে কোনো স্পট আছে কি না এটা দেখব। এরপর আমরা গার্মেন্টসটিকে আমরা ইনসাইড করে নেব। ইনসাইড করে নেওয়ার পরে আমরা দেখব যে কোথাও কোনো সুতা আছে কি না বা অন্যান্য কোনো সমস্যা আছে কি না এটা আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। এরপর আমরা কী করব, লেভেল যেটা আছে লেভেলটা সুন্দরভাবে মিলিয়ে নেব, লেভেলে কোনো সমস্যা আছে কি না। এরপর যদি ইনসাইডে অন্য কোনো আদার্স কোনো জিনিস থাকে এটা আমরা সুন্দরভাবে আমরা চেক করে নেব, কোথাও কোনো স্কিপ ব্রোকেন বা অন্যান্য কোনো সমস্যা আছে কি না। এরপর ক্রস পয়েন্টে যদি কোনো বাটেক থাকে এটা আমরা চেক করে নেব। এরপর যে পকেট আছে পকেটের নিচে ভালোভাবে দেখব কোথাও কোনো কাটিং স্টিকার আছে কি না বা অন্যান্য কোনো সমস্যা আছে কি না, রয়েস আছে কি না এটা আমরা দেখে নেব। এই তো যেমন আমরা ভিডিওতে যে গার্মেন্টসটি দেখতে পাচ্ছি পকেটের নিচে একটি কাটিং স্টিকার পাওয়া গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে সুন্দরভাবে অ্যারো স্টিকার লাগিয়ে এটাকে আমরা ডিফেক্ট হিসেবে গণ্য করব। একই সিস্টেমে আমরা প্রত্যেকটি গার্মেন্টস চেক করব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি স্ক্রিনে দেখানো যে ভিডিওর স্টাইলটা দেওয়া আছে শুধু এই স্টাইল সম্পর্কে আলোচনা করেছি। স্টাইল ভেদে চেকের ধরনটা বিভিন্ন রকম হতে পারে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র বেসিক একটা স্টাইল সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করছি বিভিন্ন স্টাইলের ক্ষেত্রে এই চেকের ধরনটা বিভিন্ন রকম হতে পারে। সাধারণত এটা একটা বেসিক স্টাইল, বেসিক স্টাইলের ক্ষেত্রে শুধু আমি আলোচনা করেছি। যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা করবেন, আমি ইনশাআল্লাহ তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।